বিশ্বের সবচেয়ে বড় জাহাজ এবং বিখ্যাত জাহাজ হারমোনি অফ সিসেকে ভাসমান মহানগরী বললে ভুল কিছু হবে না। বিশ্বে এ পর্যন্ত নির্মিত সবচেয়ে বড় ও ভারী জাহাজ এটি। ইংল্যান্ডের সাউথহ্যাম্পটন শহর বন্দর থেকে চোখ ধাঁধানো হারমোনি অফ দ্য সি জাহাজের উদ্বোধন করা হয়। হারমোনি অফ দ্য সিস যেন সমুদ্রের মধ্যে আরেক পৃথিবী। ভূমধ্যসাগর বা ক্যারিবিয়ানে ছুটে চলায় সর্বোচ্চ বিনোদন দিতে জাহাজটির আয়োজনের কোনো কমতি রাখেনি। 1,187 ফুট লম্বা ও 230 ফুট উচ্চতা জাহাজটি 6,780 জন যাত্রী বহন করতে পারবে। জাহাজটি নির্মাণ কাজ শুরু হয় এখন থেকে 32 মাস আগে 2013 সালে। নির্মাণে কাজ করেছেন মোট 2,500 শ্রমিক। রয়্যাল ক্যারিবিয়ান ইন্টারন্যাশনাল নৌবহরের 25তম জাহাজ হারমোনি অব দ্য সিস নির্মাণ খাতে ব্যয় হয়েছে 700 মিলিয়ন পাউন্ড। এর বিশেষত্ব দিক থেকে প্রথমে বলতে হবে যাত্রী ধারণ ক্ষমতা সম্পর্কে। বিশ্বের সর্বাধিক যাত্রী ধারণ ক্ষমতা সম্পূর্ণ ভ্রমণ জাহাজ এটি। বিশ্বের সবচেয়ে বড় যাত্রীবাহী জেট এয়ারবাস A380-তে সিটের সংখ্যা 525টি। তুলনা দিতে গেলে বলা যায় হারমোনি অব দ্য সিস তার চেয়েও 10 গুণ বেশি যাত্রী বহন করতে পারবে। দ্রুততার দিক থেকে জাহাজটি ঘন্টায় 25 কিলোমিটার বেগে ছুটতে পারে। এতে রয়েছে মোট 18টি ডেক। এর মধ্যে 16টি ডেকে রয়েছে 2,747 কেবিন, যা কিনা বর্তমানে যে কোনো জাহাজের চেয়ে অনেক বেশি। এটি এত বড় যে যাত্রীরা যাতে হারিয়ে না যান সেজন্য তাদের GPS ব্যবহার করতে হবে। 2টি তলা নিয়ে বিস্তৃত জাহাজের সিগনেচার রুমটি রিয়েল লফট স্যুট বলে পরিচিত। রিয়েল লফট স্যুটের প্রথম তলায় রয়েছে 1,600 স্কোয়ার ফুটের একটি লিভিং স্পেস। অন্যদিকে 874 স্কোয়ার ফুটের দ্বিতীয় তলাটি শহরের বড় কোনো অ্যাপার্টমেন্টের চেয়েও অনেক বড়। হারমোনি অব দ্য সিস যেহেতু একটি ভ্রমণ জাহাজ, সেহেতু এখানে ছুটি কাটাতে আসা যাত্রীদের আনন্দ যাপনে যেন এতটুকু অসুবিধা না হয়, তাই বিশ্বের 80টি দেশ থেকে প্রায় 2,100 জন কর্মচারী তাদের সেবায় নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়াও সবচেয়ে এক্সক্লুসিভ কেবিনে যারা থাকবেন তাদের সেবায় থাকবে রয়্যাল জেনিস উপাধির খানসামা। এরা অতিথিদের মালপত্র খুলতে ও গোছাতে অতিথিদের সাহায্য করবে। ব্রেকফাস্ট, লাঞ্চ বা ডিনার নিয়ে অতিথি বা যাত্রীদের কোনো চিন্তা নেই। হারমোনি অব দ্য সিসে রয়েছে 20টি ডাইনিং অপশন বা ও বার। খাবারের মধ্যে রয়েছে হটডগ থেকে সুশি পর্যন্ত সব কিছু। রয়েছে সেলিব্রিটি শেফ জেমি আলিবারের রেস্টুরেন্ট জেমিস ইটালিয়ান। খোলা হয়েছে একটি বায়োনিক বার, যেখানে রোবটরা কাস্টমারদের চাহিদা অনুযায়ী ককটেল বানিয়ে দেবে। চিত্র বিনোদন, কেনাকাটা ও শরীরচর্চার জন্য রয়েছে খেলার জায়গা, কমেডি ও জ্যাজ ক্লাব, বুটিক শপ, সি স্পা ও ফিটনেস সেন্টার, ইউথ জোন, 23টি সুইমিং পুল, স্পোর্টস জোন ও সেন্ট্রাল পার্ক। জাহাজের মধ্যখানে অবস্থিত সেন্ট্রাল পার্কে রয়েছে 10,500-এর বেশি উদ্ভিদ, 48টি আঙ্গুর গাছ ও 52টি বড় গাছ। এগুলোর কোনো কোনোটি 20 ফুট পর্যন্ত লম্বা। হারমোনি অব দ্য সি জাহাজটি সেন্ট নেজাইর বন্দর থেকে তার প্রথম পরীক্ষামূলক যাত্রা করে 2024 মার্চে। মে মাসের 22 তারিখ রটারডেমের উদ্দেশ্যে প্রথম আনুষ্ঠানিক যাত্রা এটি সাউথহ্যাম্পটন ছাড়বে। সেখানে 4 রাত থেকে 26শে মে ফ্রান্সে, পরবর্তী ট্রিপ শেষে 29শে মে জাহাজটি গ্রীষ্মকালীন ভ্রমণে রওনা হবে বার্সেলোনার উদ্দেশ্যে।